এই সাবিটা ব্যবহার করি, এই সাবিতে দুই তিনটা কাটা থাকে, এখানে দুনো পাশে প্রচন্ড কাটা, অর্থাৎ একটা মোটরসাইকেলের ঘাটটা কোন কাটাতে লাগবে সেটা তারা জানে। আপনারা দেখেন সে দেখা দিচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডে কিভাবে একটা মোটরসাইকেল তারা খোলে। চাবি ঘুরালেই জাদুর মতো মুহূর্তে খুলে যায় তালা। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে এক একটি মোটরসাইকেলের লক খুলতে। প্রয়োজন মাত্র একটি কাঁচ কাটা চাবি, যেটিকে মাস্টার চাবি বা জাদুর চাবি বলা হয়। এরপর চোরচক্র উধাও মোটরসাইকেল নিয়ে। চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ নানা কৌশলে চোরচক্রের হতাশহ 7 জনকে আটক করে উদ্ধার করে লাল কালো মেরুন সহ 11টি নামি দামি ব্র্যান্ডের মোটরসাইকেল, তাও আবার কক্সবাজারের রামু ও চকরিয়া থেকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চট্টগ্রামে পটিয়া থেকে নানা সময় চুরি হয়ে যায় মোটরসাইকেল। সাইকেলগুলো চোরচক্র কৌশলে রাতের আন্ধারে পাঠিয়ে বিক্রি করে দেয়, তাও আবার একই জেলায় নয়, এক জেলা থেকে অপর জেলায়, যাতে ধরা না পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে পটিয়া থানার একটি দল ছুটে যায় কক্সবাজারের রামু ও চকরিয়ায়। নানা বাড়িতে বাড়িতে অভিযান চালায়, উদ্ধার করে মোটরসাইকেলগুলো, পরে পিকআপে করে আনা হয় চট্টগ্রামে। একই সাথে 7 জনকে আটক করে পটিয়া থানায় আনা হয়। তারা হলেন হুমায়ুন কবির, সাকিব, মেহেদী হাসান, খোরশেদুল আলম, আলমগীর, মিরাজ, হানিফ ও শাহাদাত হোসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।